ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত বগুড়া সদরের রিপন ফকিরের মরদেহ কবর থেকে তোলা হয়েছে রোববার দুপুরে উপজেলার এরুলিয়া ফকিরপাড়া এলাকায় কবর থেকে মরদেহ উত্তোলন করা হয় পরে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে মৃত্যুর তিন মাস বিশ দিন পর আদালতের নির্দেশে রিপন ফকিরের মরদেহ কবর থেকে তোলা হলো এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ সহ পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন রিপন ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গত সতেরো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয় মামলায় অজ্ঞাতনামা আরও দুশো থেকে তিনশো জনকে আসামি করে নিহতের স্ত্রী মাফিয়া বেগম মামলার তদন্তের কারণেই ময়না তদন্তে নির্দেশ দেন আদালত এদিকে মৃতদেহ তোলার সময় নিহত স্বজনরা দাবি করেন গুলিতে নয় হৃদয হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রিপনের মৃত্যু হয় একটি পক্ষ তাদের ভুল বুঝিয়ে মামলাটি দায়ের করে আকালবালা মিছিল এসে না খায় ফিদে লাখসা কিনেলে খাবার নেসা মারা গেছে এই পর্যন্ত আমরা জানি মামলা আমরা করিনি কিন্তু মামলাটা কোথায় থেকে বলতে পারবো না কারণ আমাদের মামলা করার উদ্দেশ্য ছিল না কিন্তু মামলা অটোমেটিক হয়ে গেছে এটার বিষয়ে আমরা কিছু জানি না কিন্তু সঠিক কারণ নির্ণয় করার জন্য আজকে লাস্টটি কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং পরবর্তীতে এটা সয়েজিয়া রোমান মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে তদন্তের জন্য পাঠানো হবে